আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি মোহাম্মদ রমিজউদ্দিন আহমদ গানি একাডেমি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। এই করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, সেই বন্ধ থাকাকালীন অবস্থায় আহমদ গানি একাডেমির অধ্যক্ষ মহোদয় আমাদের তোমাদের জন্য যে অনলাইন ক্লাস আরম্ভ করেছেন সেই জন্য অধ্যক্ষ স্যারকে আমি ধন্যবাদ জানাই। আমি মূল বিষয়ে চলে যাই। আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় থেকে একটি পাঠ তোমাদেরকে দিব, সেটা গদ্যাংশ থেকে ভাবুক ছেলেটি। আসলে ভাবুক ছেলেটি কে? ভাবুক ছেলেটি হলো যে, আসলে পাঠের প্রথম বিষয়টা আমি তোমাদের বলছি যে ভাবুক ছেলেটি হলো যে 10-11 বছরের একটি ছেলে। সে তেমন দুরন্ত নয় কিন্তু পড়াশোনায় অনেক ভালো, সে খেলাধুলাও করে, তবে সময় পেলে সে গাছগাছালি নিয়ে ভাবে আকাশে কেন বৃষ্টি হয়, কেন মেঘ ঢাকে, কেন রোদ বৃষ্টি হয়, বিদ্যুৎ কেন চমকায়, কেন বাস পড়ে, এইসব নিয়ে সে সবচেয়ে বেশি ভাবে। এইসব নিয়ে আজকের এই পাঠ, গাছ ঝড়ে ভেঙে যায় কেন এবং গাছ বড় হয় কেন, এইসব নিয়ে সে তার বাবাকে প্রশ্ন করে। এইসব নিয়েই আজকের এই পাঠ। আমি মূল পাঠে যাচ্ছি। যে এই যে ছেলেটি দেখতে পাচ্ছ, এই ছেলেটি ছোটোবেলার সেই কাহিনী। ছোটোবেলায় সে বাবাকে প্রশ্ন করত, কেন বিদ্যুৎ চমকায় কেন, ঘাস ভেঙে যায় কেন। বাবা বা মা হাসতেন কিন্তু বাবা আবার উত্তরও দিতেন। তার বাবা ছিল একজন ম্যাজিস্ট্রেট এবং আগে আবার স্কুলের শিক্ষকতা করতেন। ছেলেটির বাবা বিক্রমপুরের রানীখাল বাড়ি, তার বাড়ি, এবং সেখানে তার বাবা যেহেতু সরকারি চাকরি করতেন সেই জন্য সে তার বাবা ময়মনসিংহে চাকরি করতেন। তার জন্ম ময়মনসিংহে, সে জন্মগ্রহণ করেন 1858 সালে 30 নভেম্বর। ওর পড়াশোনার হাতেখড়ি হয়েছিল বাড়িতেই। তারপর ময়মনসিংহে স্কুলে সে প্রথম দাব শেষ করে তারপর সে কলকাতায় চলে যায়। কলকাতায় সে সেন্ট জেভিয়ার্স স্কুলে 1874 সালে কৃতিত্বের সঙ্গে সে প্রবেশিকা পাশ করে। তারপর কৃতিত্বের ধারা অব্যাহত রাখার জন্য সে 1878 সালে সে এফএ পাশ করে এবং তারপর 1880 সালে বিজ্ঞান শাখায় বিএস পাশ করে বিলেতে চলে যায় ডাক্তারি করতে। সেই ছেলেটি, আসলে কোন ছেলেটির কথা আমি বলছি তোমরা অবশ্যই এতক্ষণে বুঝে গেছো। সেই ছেলেটি হলো আমাদের বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। আমি তার কথা আরেকটু তোমাদেরকে বলে রাখছি যে সে জগদীশচন্দ্র বসু এক বছর ডাক্তারি করার পরে সে 1881 সালে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে সেখানে উচ্চশিক্ষা লাভ করেন তিনি। 1885 সালে সে আবার দেশে ফিরে আসেন এবং অধ্যাপক হিসাবে প্রেসিডেন্সি কলেজে যোগদান করেন। সেই সময় একজন ইংরেজ শিক্ষক যে বেতন পেতেন তার 3 ভাগের 2 ভাগ পেতেন ভারতীয় শিক্ষকরা। কারণ ভারতীয় তখন ছিল ইংরেজ শাসন, ইংরেজরা শাসন করত, ইংরেজদের আধিপত্য ছিল সবচেয়ে বেশি। সে এই প্রতিবাদে, এর প্রতিবাদে সে 3 বছর বেতন না নিয়ে সে
কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে সকল বকেয়া পরিশোধ করে তাকে স্বীকৃতি দেওয়া হয় ইংরেজ সরকার। তারপরে জগদীশে ওই সময় থেকে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু হয়ে ওঠেন। লন্ডন বিশ্ববিদ্যালয় তাকে ডিএস ডিগ্রি প্রদান করে এবং জগদীশচন্দ্র বসু নানা বিষয়ে সে গবেষণা করেছেন, যেমন গাছপালা, তিনি গাছপালা উদ্ভিদ নিয়ে সে ভাবতেন এবং উদ্ভিদ নিয়ে গবেষণা করেছেন। এবং 1895 সালে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি আবিষ্কার করেন। কোনো তার ছাড়া তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে যে যে কথা বলার, এইটাই এর পদ্ধতি, এর যে আবিষ্কার, কিভাবে আবিষ্কার করবে, কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় তার ছাড়া কথা বলা যায়, সেগুলি তিনি আবিষ্কারের জন্য সে গবেষণা করতেন। এবং তারই প্রয়োগ ঘটেছিল পরবর্তী সময়ে, যেমন বেতার, টেলিভিশন, রাডার এবং রাডার সহ অন্যান্য তথ্যের আদান প্রদান এবং মহাকাশ যোগাযোগের ক্ষেত্রে তার সেই গবেষণাগুলি পরবর্তী সময়ে কাজে লেগেছিল। এবং পরে 18 মাসের মধ্যে করা পরীক্ষণগুলো ইউরোপীয় বিজ্ঞানীদের একদম চমকে দেয় এবং পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা শুনে বিখ্যাত বৈজ্ঞানিক অলিভার লজ এবং লর্ড কেলভিন এবং বিলেতি অধ্যাপনা করার জন্য তাকে আমন্ত্রণ জানায়। কিন্তু সেটা সে না করে সে দেশের কল্যাণের জন্য সে আবার ভারতবর্ষে ফিরে আসে। এবং সবচেয়ে আশ্চর্য সব আবিষ্কার দেখে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন যে জগদীশচন্দ্র বসুর প্রতিটি আবিষ্কার হলো বিজ্ঞান জগতে একটি বিজয় স্তম্ভ। অর্থাৎ জগদীশচন্দ্র বসু যে বিষয়গুলি নিয়ে তিনি ভেবেছেন, চিন্তা করেছেন, আবিষ্কার করেছেন, সেই আবিষ্কারের যে ধারাটা পরবর্তী সময়ে এই সকল বেতার, টেলিভিশন আবিষ্কারের ক্ষেত্রে সহায়ক হয়েছিল, কাজে লেগেছিল। এবং জগদীশচন্দ্র বসু বাংলাতেও বেশ লিখেছে, বিশেষ করে তোমাদের মতো শিশুদের জন্য তার লেখা নিরুদ্দেশের কাহিনী এবং বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী, এবং এটি পড়ে পলাতক তুফান নামে জগদীশচন্দ্রের অব্যক্ত নামক বইয়ে ছাপা হয়। তার লেখা নিরুদ্দেশের কাহিনী বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী সেটা ছিল, এবং এটি পরে পলাতক তুফান নামে এই জগদীশচন্দ্রের অব্যক্ত নামক বইয়ে ছাপা হয়। এবং তার এই লেখা অদৃশ্য আলো তোমাদের, তোমরা যখন তার এই বই পড়বে তোমরাও উপাধি প্রদান করে। নাইট উপাধি হচ্ছে সবচেয়ে বড় একটি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় উপাধি, এবং যে নাইট উপাধি তার নামের আগে স্যার শব্দটি যুক্ত হয়। এই পরবর্তী সময়ে তার নামের পাশে স্যার যুক্ত হয়ে স্যার জগদীশচন্দ্র বসু তার নামকরণ করা হয়। 1916 সালে তিনি অধ্যাপনা থেকে তিনি অবসর গ্রহণ করেন এবং পরবর্তী 3 বছর পরে তিনি নিজেই একটি বিজ্ঞান গবেষণা মন্দির, অর্থাৎ জগদীশচন্দ্র গবেষণা মন্দির তিনি স্থাপন করেন। এবং সেখানে বিজ্ঞান চর্চার জন্য যারা সবাই যাতে বিজ্ঞান চর্চা করতে পারে, তিনিও যাতে বাকি সময়টা বিজ্ঞান চর্চা করতে পারে, এই বিষয়গুলি চিন্তা করে তিনি বিজ্ঞান মন্দির স্থাপন করেছিলেন। এবং এই ক্ষেত্রে সফলতা, তিনি যে সফলতা অর্জন করেছিলেন, বিজ্ঞানী গ্যালিলিও নিউটনের সমকক্ষ ছিল। অর্থাৎ বিজ্ঞানী গ্যালিলিও তো আমরা জানি অনেক বড় বিজ্ঞানী, কিন্তু তার যে গবেষণা, সেই গবেষণাটা
গ্যালিলিও এবং নিউটন বিজ্ঞানীদের সমকক্ষ হয়ে গিয়েছিল। এই জন্য তার জন্য আমরা অনেক গর্ববোধ করি। তিনি আমাদের ভারতবর্ষের একজন পরমাপের বিজ্ঞানী, স্যার জগদীশচন্দ্র বসু। তার বিজ্ঞান চর্চা আমাদের ভবিষ্যতে, আমাদের ভবিষ্যতের প্রজন্মের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। তিনি পৃথিবীকে দেখিয়েছেন বিজ্ঞানের নতুন পথ। এই হলো মূল বিষয়টা। আমি তোমাদের সাথে আরেকটু, এখানে কিছু শব্দার্থ আছে আমি যেগুলি তোমাদের বলছি, দেখো তোমরা। যেমন কয়েকটি শব্দার্থ, যেমন পর্যবেক্ষণ অর্থাৎ প্রাকৃতিক ঘটনা খেয়াল করা, যে প্রাকৃতিক যে কিছু ঘটনা ঘটে সেই ঘটনাগুলি একটু ভালো করে যদি খেয়াল করা হয়, লিপিবদ্ধ করা হয়, সেটাকেই পর্যবেক্ষণ বলা হয়। পাণ্ডিত্যপূর্ণ অর্থাৎ জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ, যে নাকি অনেক গবেষণা করে, অনেক ভাবে, এই ভাবনা চিন্তা দিয়ে যা কিছু সৃষ্টি করে, তখনই তাকে বলা হয় সে পাণ্ডিত্যপূর্ণ। এবং বিজয় স্তম্ভ, আমরা যখন কোনো কিছু যুদ্ধ করে হোক, কোনো কিছু সৃষ্টি করে হোক, আমরা যখন বিজয় অর্জন করি, সেই বিজয়ের জন্য আমরা সবসময় যাতে বিজয়টাকে মনে করতে পারি, সেই জন্য যে একটা স্তম্ভ তৈরি করা হয় সেটাকে বলা হয় বিজয় স্তম্ভ। তোমরা বিষয়গুলি তো মনে রাখো। তারপরে আছে কল্পকাহিনী। কল্পকাহিনী হলো যে কল্পনা করে, আমি একজন লেখক বা একজন বিজ্ঞানী যেই হোক, কল্পনা করে, তুমিও হতে পারো, কল্পনা করে তুমি যা সৃষ্টি করবে, লেখা হোক, বিজ্ঞান হোক বা কোনো কিছু আবিষ্কার হোক, তুমি যা সৃষ্টি করবে সেটাই হলো কল্পকাহিনী। তারপর প্রবেশিকা, প্রবেশিকা হলো একটা বর্তমানে যে আমরা মাধ্যমিক পাশ করার যে সার্টিফিকেটটা দেওয়া হয় সেটা সেই সময় ব্রিটিশ আমলে ছিল প্রবেশিকা। আমি কয়েকটা শব্দার্থ এখানে আমি তোমাদেরকে আমি দেখালাম। এই পাঠ থেকে আমরা এখন মূলত কি শিখলাম, আমরা সেই বিষয়ে আমি একটু কথা বলছি। যে এই যে এতক্ষণ যাবৎ আমি তোমাদেরকে বললাম জগদীশচন্দ্র সম্বন্ধে, আমরা মূলত সংক্ষেপে আমরা কি শিখলাম সে বিষয়ে আমি একটু বলছি। যেমন আমরা শিখলাম যে তার বাবার বাড়ি ছিল বিক্রমপুরের রাড়িখাল গ্রামে। তার জন্ম, তার জন্ম হয়েছিল 1858 সালে। তার জন্ম জগদীশচন্দ্র বসু 1858 সালে তিনি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন, এবং তিনি 1874 সালে তিনি সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে প্রবেশিকা পাশ করেন, এবং 1880 সালে তিনি বিজ্ঞান শাখায় বিএস পাশ করেন এবং বিলেতে চলে যান ডাক্তারি পড়তে, এবং বিজ্ঞান চর্চা করতে গিয়ে তিনি ডাক্তারি পড়া তা ছেড়ে দেন, এবং 1915 সালে তিনি ব্রিটিশ ভারত তাকে নাইট উপাধি দেওয়া হয়, নাইট উপাধিতে বড় পুরস্কার দেওয়া হয়, খেতাব দেওয়া হয়। এবং পরবর্তী পর্যায়ে তিনি আবার যখন ভারতবর্ষে চলে আসে, ভারতবর্ষে আসার পরে তাকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1935 সালে তাকে আবার এই নাইট উপাধি দেয়, ডক্টরের মানে বিএস ডিগ্রি দেয় তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং 1937 সালে এই জগদীশচন্দ্র বসু ভারতের একটি জায়গা গিরিডিহ, সেই গিরিডিহতে তিনি মৃত্যুবরণ করেন। তো এখানে আরও কিছু কথা আছে। আমরা যে যে বিষয়গুলি আমরা জানলাম, এই বিষয়গুলির পরিপ্রেক্ষিতে কয়েকটা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি। সেটা হলো এখানে যেমন প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, জগদীশচন্দ্র বসু উনি একজন বিজ্ঞানী। তোমরা এতক্ষণ আমরা যা বললাম, তার জন্ম 1858 সাল, তার মৃত্যু 1937 সাল। এবং এখানে প্রশ্ন আছে যে এই যে ভাবুক ছেলেটি, যেটি আমরা যে বিষয়টি আমরা পড়লাম, সেই ভাবুক ছেলেটি আসলে কে ছিলেন? ভাবুক ছেলেটি ছিলেন হলো আজকে যে যার নাম আমরা জানি, বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু, উনিই হলো এই পাঠের ভাবুক ছেলেটি। তারপরে আরেকটি প্রশ্ন আছে খ নম্বরে, যেমন ছোটোবেলায় তিনি কী কী নিয়ে ভাবতেন? ছোটোবেলায় তিনি যখন, তার বয়স যখন 10-11 বছর ছিল, তিনি ভাবতেন যে এই গাছপালা নিয়ে ভাবতেন, গাছ কেন বড় হয়,
গাছ কেন ঝড়ে ভেঙে যায়, তারপরে আকাশ কেন ঢাকে, মেঘ কেন হয়, এইসব নিয়ে তিনি ভাবতেন। এই ভাবতে ভাবতে একসময় তিনি বড় বিজ্ঞানী হয়ে ওঠেন। তারপরে আরেকটা প্রশ্ন আছে, কখন থেকে তিনি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু হয়ে ওঠেন? জগদীশচন্দ্র বসু যখন নাকি তিনি বিলেত থেকে দেশে চলে আসেন এবং প্রেসিডেন্সি কলেজে তিনি অধ্যাপনা শুরু করেন, ব্রিটিশ তখন ছিল ব্রিটিশ শাসন, সেই সময় জগদীশচন্দ্র বসুকে একজন ইংরেজ অধ্যাপক যে বেতন পেতেন তার তিন ভাগের এক ভাগ বেতন দেওয়া হতো এবং তার প্রতিবাদে সে বেতন না নিয়ে তিন বছর সে কাজ করেছিলেন। তারপরে সেই ভারত সরকার, তখনকার দিনে তো ইংরেজ সরকার ছিল, সেই ইংরেজ সরকার তাকে এই বিজ্ঞানী খেতাব দেয় এবং তাকে বকেয়া বেতন সহ তাকে পরিশোধ করে, এবং সেই সময় থেকেই তিনি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু হয়ে ওঠেন। তোমাদের এই বিষয়গুলি নিয়ে আমি বললাম, তোমরা বাসায় এই প্রশ্নগুলি তোমরা পড়বে, আরও ভালো করে দেখবে, এবং এখান থেকে আরও উদ্দীপক প্রশ্ন আসবে, উদ্দীপক পরিবারে তোমরা উত্তর দিবে। আমি আজকের মতো এখানে শেষ করছি এবং আগামীকাল তোমাদের জন্য আরেকটা ক্লাস আছে, তোমরা অবশ্যই 11টার পরে তোমরা অবশ্যই লাইনে থাকবে। আগামীকাল আমি আরেকটা কবিতাংশ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।